হ্যালো ভিউয়ার্স, বাংলা মিডিয়ামের আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে বিক্রম আর সোহানার মাকে এই বাড়িতে নিয়ে এসে হাজির করেছে ইন্দিরা, যেটা দেখে অনন্যা চ্যাটার্জি প্রচন্ড ভয় পেয়ে গেছে। এমনকি অনন্যা চ্যাটার্জির গলা শুনে বিকিদের মা প্রচন্ড ভয়ও পাচ্ছে। না, আমি এই গলাটা শুনতে চাইছি না, আমার খুব ভয় লাগছে। তাহলে কি কোনোভাবে এই অনন্যা চ্যাটার্জি নিবেদিতাকে মেরে ফেলেছিল বা মেরে ফেলার চেষ্টা করেছিল? এমনটা কিন্তু ঘটতেই পারে। তবে সমস্ত পর্দা এখনই ফাঁস করলো না ইন্দিরা, সময় দিল অনন্যা চ্যাটার্জিকে, যে একটা মুখোমুখি কথা বললো যে আপনাকে সময় দিলাম, এখনই মুখোমুখি আমি কিছু কিছু জিনিস ফাঁস করলাম না, সময় মতো সবটা ফাঁস করব। এদিকে দিনেশদাকে বাড়ি থেকে বেরোতে একটা কারণেই বারণ করলো ইন্দিরা, কারণ দিনেশদা যদি এই বাড়ি থেকে বেরোয় তাহলে দিনেশদাকে কেউ বাঁচাতে পারবে না, দিনেশদাকে মেরে ফেলার কিন্তু একটা চেষ্টা করবেই অনিকেত, আর সেটা কখনোই মেনে নেবে না ইন্দিরা। তাই দিনেশদাকে বাঁচাতে এ বাড়িতেই থাকতে বলল। ওদিকে অনিকেতরা নতুন করে প্ল্যান করছে কিভাবে সবকিছুকে সম্ভব করে সবকিছুকে থেকে বাঁচানো যায় অনন্যা এবং নিজেকে। এখন এই সমস্ত কিছু ভাবতে ভাবতে ইন্দিরাও তো ভাবতে শুরু করে দিয়েছে যে সত্যিটা ফাঁস করে দেবে, আর এই সমস্ত কিছু দেখে ভীষণভাবে রেগে গেছে বিক্রম। বিক্রম বলছে, আপনি কি মনে করেছেন আপনি একাই 100, আপনি সব একাই করতে পারেন? দেখুন, তাড়াতাড়ি স্কুলে চলুন, আপনাকে যে আমি কি দায়িত্ব দিতে চলেছি আপনি ভাবতেও পারবেন না। সোজা স্কুলে নিয়ে চলে যায় ইন্দিরাকে এবং বলে, এই যে দেখুন, এই যে প্রিন্সিপালের চেয়ার, এই চেয়ারে আজ থেকে আপনি বসবেন 7 দিনের জন্য, এবং আপনাকে দেখাতে হবে যে আপনি স্কুল থেকে দুর্নীতিকে মিটিয়ে দিতে পারেন। 7 দিনের মধ্যে যদি আপনি এটা মেটাতে পারেন তাহলে আমি বুঝবো যে সত্যিই আপনি পারেন, আর যদি আপনি সেটা না পারেন বুঝে নেবো আপনি কিন্তু একাই 100 নন, আপনি একা কোনো কিছুই পারবেন না, আপনাকে সেটা প্রমাণ করে দিতে হবে যে আপনি একা সবকিছু পারেন, তাহলে আপনি একা কেন দায়িত্বটা নিচ্ছেন যদি নাই পারবেন? এই সমস্ত কথাগুলো শুনে ইন্দিরা বলে, এই একে তো আমি সমস্ত কিছু প্রমাণ করতে চাইছি, তার মধ্যে যদি বিকি স্যার আমাকে স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব দেয় আমি কি করে এত কিছু সামলাবো? মাথা খারাপ হয়ে যায় ইন্দিরা। তবুও চ্যালেঞ্জ যখন দিয়েছে চ্যালেঞ্জ তো নিতেই হবে, তাই চ্যালেঞ্জ কিন্তু ইন্দিরা নিয়ে নিল। প্রিন্সিপাল হয়ে এই স্কুলের দুর্নীতি যেরকম মুক্ত করবে সেই রকম কিন্তু বাড়ি থেকেও অনন্যা চ্যাটার্জির মতো দুর্নীতিকেও মুক্ত করবে ইন্দিরা। সমস্ত সত্যি সামনে নিয়ে আসবে, স্মৃতি ফিরিয়ে আনবে বিক্রম আর সোহানার মায়ের। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।